খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর কে এস ওয়াই টু ক্যাটাগরির ডিজিটাল রেশন কার্ড যাদের আছে তারা হচ্ছে বঞ্চিত বান্ধবের দল এই লকডাউন পরিস্থিতিতে সব রকম ডিজিটাল কার্ড গ্রাহকরাই পাচ্ছেন ফ্রিতে রেশন সামগ্রী শুধুমাত্র আর কে এস ওয়াই টু ছাড়া আজকে এই আর কে এস ওয়াই টু ডিজিটাল কার্ড যাদের আছেন তাদের জন্য খুবই একটা খুশির সংবাদ নিয়ে এসেছি আপনারা চাইলে আপনারা কনভার্সেশন করতে পারেন আর কে এস ওয়াই কীভাবে করতে হবে তার জন্যই আজকে নিয়ে এসেছি আজকে একটা স্পেশাল ভিডিও ভিডিওটা গিয়ে লাইক করতে পারেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে জন্য লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখানে আপনারা বেল আইকনে ক্লিক করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন তো আপনাকে এই পিডিএস যে ওয়েবসাইট আছে ডাব্লিউ পিডিএস সেই ওয়েবসাইট থেকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি আট নম্বর ফর্ম এইট আর সেটা হচ্ছে গ্রাম অঞ্চলের জন্য এবং এইট ইউ সেটা আরবান এরিয়া বা শহর অঞ্চলের জন্য তো স্বভাবত আমি গ্রামাঞ্চলের একটা ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তার আগে বলবো আপনারা অবশ্যই আপনাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে খোঁজ নেবেন এখন এই ফর্মটা একসেপ্ট করছি না যেহেতু এটা লকডাউন পিরিয়ড তো চলুন আমরা এখন ফর্ম ফিল আপ করবো আমি পেজটাকে জুম করে নিচ্ছি আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি এটা তো দেখুন এখানে এইট আর গ্রাম অঞ্চলের জন্য এখানে লিখছেন আপনারা ব্লক এখানে আপনার ব্লকের নামটা লিখছেন কোথায় কী লিখতে হবে সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো আপনারা সেইভাবে ফর্মটা ফিল আপ করবেন ভিলেজ লিখছেন এই জায়গাটা এই জায়গাটা লিখবেন আপনার পিনকোড এখানে আপনারা গ্রাম পঞ্চায়েতের নাম এই অংশে আপনার ডিস্ট্রিক্ট এখানে পোস্ট অফিসের নাম এখানে পুলিশ স্টেশনের নাম এরপরে আপনি এখানে অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে কোনো একজন মোবাইল নাম্বার দেবেন আর এখানে আপনার ইমেল আইডি দেবেন এবারে আমরা ফর্মের বাকি অংশটা ফিল করব এই যে কলামটা এখানে আপনার আর কে ওয়াই টু যে ডিজিটাল রেশন কার্ড নাম্বার সেটা আপনাকে দেখে দেখে এখানে লিখে দিতে হবে তারপর এখানে লিখবেন সেই ব্যক্তির নামটা তা জেন্ডার এম না এফ যেটা মেনশন করছেন তার ভোটার কার্ডের নাম্বার লিখছেন তার আধার কার্ডের নাম্বারটা এই ঘরে লিখছেন এখানে লিখবেন যে বাড়ির যিনি হেড তার সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক আর যদি সেই ব্যক্তিটা বাড়ির হেডই হন মানে এখানে যার নাম্বারটা দিচ্ছেন তাহলে এখানে কিন্তু হেড বলে লিখবেন তারপরে সেই ব্যক্তির এই ঘরে ডেট অফ বার্থ লিখবেন বা ডেট অফ বার্থ যদি না জানা থাকে সেক্ষেত্রে আপনার এজ কত সেটা লিখে দেবেন আর এই যে অংশটা এই অংশের বক্তব্যটা আপনি যেখানে জমা দেবেন সেখানে জিজ্ঞাসা করে নিয়ে তবে সে করবেন আর এই ঘরটাতে আপনার প্যান কার্ড দেবেন যদি এভাবে আপনার ফ্যামিলিতে আরও অন্য কোনো ব্যক্তি থাকে আর কেস ওয়াই টু এবং তিনি যদি আর কে এস ওয়াই ওয়ানের জন্য গ্রহণযোগ্য ব্যক্তি হন তাহলে সেক্ষেত্রে আপনি তার নামটাও এখানে সম্পূর্ণ ডিটেলস দিয়ে ফিল আপ করছেন এরপরে আপনাকে দিতে হবে কী কী ডকুমেন্ট সেটা আমি বলে দিচ্ছি তার আগে বলে দিই আপনাকে এই যে ডিক্লারেশন আছে এখানে একটা সিরিয়াল নাম্বার লিখতে হচ্ছে সিরিয়াল নাম্বারটা কি দুই নম্বরে দেখুন সিরিয়াল নাম্বার সেটার জন্য আপনাকে যেতে হবে এই পেজের নিচের দিকে আপনাকে প্রথমত এই ফর্মটা ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করতে হবে এখানে দেখুন ডিপ্রাইভেশন ক্রাইটেরিয়া আছে যেমন প্রথম পয়েন্টস বলছে হাউস হোল্ডস উইদাউট শেল্টার থাকার মতো বাড়ি নেই

অবশ্যই সাথে তার ডকুমেন্টসটা কিন্তু মানে সেই আর কে ওয়ানের জেরক্স কপিটা সঙ্গে আপনার ফর্মের সঙ্গে দিতে হবে আপনি অবশ্যই দেবেন আপনার যে আর কে টু তার ডকুমেন্টস দেবেন এবং আপনার আধার কার্ড প্যান কার্ড এবং ভোটার কার্ড যেহেতু এইগুলো নাম্বার আপনি এখানে মেনশন করছেন এখানে এপিক কার্ড এখানে আধার কার্ড এখানে প্যান কার্ড তা এই তিনটে ডকুমেন্টস কিন্তু জেরক্স করে দেবেন সাথে আপনার আর কে এস টু কার্ডের জেরক্স কপি দেবেন এবং আপনার ফ্যামিলিতে যদি কারো আর কে এস ওয়ান কার্ড থেকে তার কার্ডটাও আপনি দেবেন এবং তারপরে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে এখানে আপনার সিগনেচার করতে হবে তো বন্ধুরা যদি আপনার ফ্যামিলির অনেকগুলো থাকে আপনি যে বাড়ির হেড তাকে দিয়ে সিগনেচার করবেন বাকিগুলো আপনি সবগুলো ফিল আপ করে দিয়ে প্রত্যেকজন আলাদা আলাদা করে ডকুমেন্টস দিয়ে সেট আপ করে দেবেন